অভিযোগ কেমন, এটা তো বুঝতে পারবেন না অভিযোগ কেমন। আমি কোরআনে পাকের সুরায় নাজম বন্যাজ মিলে হওয়া এটা তফসির তিন চার দিন পর্যন্ত করছি, এখন সামনের দিকে যাই। তো এই জন্য না বললে আপনাদের মনে একটু টান থাকে দেবো। আর আল্লাহ কয় আমার বন্ধু আমার হাবিব, এটা হল কি সপ্তর্ষি মণ্ডলের মতো। তখন কম্পাস ছিল না, যন্ত্র ছিল না দিক নির্ণয়ের। তো আল্লাহ বন্দারা যখন এক দেশ থেকে এক দেশে পানিতে করে যেত, নৌকায় করে যেত, তখন তো প্লেন ছিল না, ট্রেন ছিল না, এই সমস্ত যান্ত্রিক যুগ ছিল না। তো জাহাজে করে নৌকার করে যেত, আর নৌকাতে তারা রাত্রে ভ্রমণ করত ধ্রুব তারা, এটা উত্তর দিকে এক জায়গায় থাকে, এই উত্তরটা হিসাব করে কোন দিকে যাবো এটা ঠিক করত। তো আল্লাহ কয় এরে আমার বন্দারা আমার দিকে তোরা আসতে চাস, যদি চাস সত্যিকারে চাস, আমার ধ্রুব তারা হলে আমার বন্ধু আমার নবী। এটার জীবনের মধ্যে কোনো উত্থান পতন নাই, এটা পাক পবিত্র। কিরকম পাক পবিত্র? চুল মুবারক থেকে আরম্ভ করি কদম মুবারক পর্যন্ত, শুধু তা নাই যেখানে চুল মুবারক হয়ে সেটাও পাক হয়ে গেছে, একদম পাক পুত পবিত্র। কাজেই এটার দিকে গেলে আর আমি আল্লাহর দিকে পৌঁছে যাবি। কে কইল এটা? আল্লাহ। وَالنَّجْمِ إِذَا هَوَى এই ধ্রুব তারা যে বলল একেবারে শিরো সত্য, নবীর দিকে গেলেই তুমি আল্লাহর দিকে যাবে, এটা বুঝাবার জন্য আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে কোরআনে পাকের, মা ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى। সবাই বলুন না, মা ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى। রে তোদের সাথী এ আবু জেহেল, এ আবুল আহাব, এ উতবা, এ রবিয়া, এ শাইবা, তোদের তোদের সঙ্গে বড় হয়েছে নবী, ঠিক না? তোদের এই দেশের মধ্যে তশরিফ আনছে, এই নবীকে আল্লাহ বানাছে বহু আগে। আসমান ছিল না, জমিন ছিল না, আরশি ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। তখন নবীকে তৈরি করেছেন আল্লাহ, কেমনে তৈরি করলেন সেটা তো একটু বোঝার দরকার, বুঝবেন না একটু বুঝে বড় হয়েছি তো আমাদের কি দিবেন স্যার? কোম্পানি সবুর বাহিনী, হ্যাঁ আমাদের পানি জি বানাচ্ছে না, মা বাপের পানি পানি দিয়ে বানাইছে। কিরকম বানাইছে? এক ফোঁটা পানি কত? এক রকম। একটা ডিজাইন করতে একটা আর্টিস্ট যদি ডিজাইন করে, তা লাল কালি, গ্রিন কালি, সবুজ কালি, বহু রকমের কালি দিয়ে একটা আর্ট করে, ঠিক না বিদিক? খুব খেয়াল করিও। কিন্তু আল্লাহ কয় এক ফোঁটা পানি দিয়ে, যারা কাপড় ধুই ফেলতি না পাক মনে করতি, এটা দিয়ে বানাসি আমি একটা মানুষ। এই এক ফোঁটা পানির দ্বারায়, এই পানির দ্বারায় ছেলেও বানাসি, পুরুষও বানাসি, মেয়েও বানাসি, ঠিক না বেশি? আর বানাসে তো বানাসে কোটি কোটি মানুষ একটা ছবি একটা লোভে লাগে না, ঠিক না বেশি? বানাসে তো বানাসে পাঁচটা ইন্দ্রিয় দিছে, কানে শুনে, কানে শুনে, কানে দেখে না, চোখে দেখে শুনে না, নাকে গ্রাম নেয় কথাবার্তা শুনে না, জিব্বায় স্বাদ নেয়, এটাও কিছু বুঝে টুকে না। তার ডিউটি একটা চামড়া, এটা ঠান্ডার শরৎ বুঝে, ঠিক না বেশি? হ্যাঁ, তাহলে পাঁচ ইন্দ্রিয় পাঁচটা বোঝে, পানি এক ফোঁটা, এর দ্বারা দিয়েছে আমরা পাও বানাছে, এর দ্বারা হাত বানাছে, এর দ্বারা চক্ষু, চোখের দ্বারা কি সুন্দর করে বুঝতেছে, কিন্তু কপালে চক্ষু দেখে না, কপালে দেখে না। আল্লাহ কি কয়? রে বন্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ রে মানুষ বড় দয়া করে বানাছে তোদেরকে,
বড় আরজু করে বানাইছি আমি, আর তোদেরকে দুঃখে দিলেও কে রে? আমি তোরে কি সুন্দর ছবি দিলাম, কি সুন্দর নাক দিলাম, কি সুন্দর কান দিলাম, কি সুন্দর জিব্বা দিলাম, কি সুন্দর বডি দিলাম, তোর দুঃখে দিলেও কে? আমি আল্লাহকে না মানে কার দিকে যাস? আমার সঙ্গে তোর সঙ্গে সম্পর্ক হবে না, আসতে পারবি না, তাই আমার বন্ধুকে পাঠাই দিলাম। আমার বন্ধুকে বেইজ্জত করতেছস, আমার বন্ধুর অসম্মানই করতেছস, তাই আমার পর্যন্ত আমার সঙ্গে সম্পর্ক হইতো না। আমার বন্ধুর যদি তুই মন দিয়ে প্রাণ দিয়ে যদি বন্ধুকে জড়াই ধরস, বন্ধুকে যদি মানুষ, তাহলে আমি তোর জড়াই ধরব রহমতের দ্বারা করে। সকল সৃষ্টির উৎস নবী আল্লাহ তাআলার নূর প্রিয় নবী, প্রিয় নবীকে চিহ্ন দ্বারা উদার সন্ধান পেল তারা, প্রিয়নবীকে চিহ্ন দ্বারা শয়তানের দাস তারা। এখন শেখ সাদাত আলী রহমান 130 বছর বয়স পাইছে, আল্লাহর বলি বড় সুন্দর করে বলতেছে, এরে জ্ঞানীরা গুণীরা বৈজ্ঞানিকেরা একটু চিন্তা কর, এক ফোঁটা পানির দাঁড়ায় এর মধ্যে রং রঙা ছিল, এর মধ্যে কি কি ক্যাপাসিটি, কানের এক ক্ষমতা শোনার, নাকের এক ক্ষমতা গ্রান নেবার, জিব্বাকে এক ক্ষমতা স্বাদ নেবার, চামড়াকে এক স্পর্শ করার, ঠান্ডা শরৎ বুঝবার, আল্লাহ যে এতগুলো দিল একটা ফলের দ্বারায়, এটা কতদূর সত্যি হইলে পারে তুমি আর আমি পারবো? দুনিয়া বৈজ্ঞানিক আইতেছে দেখি কারো পক্ষে সম্ভব পর শেখ রাইদার আমাদের দেহাদন উৎপারা সুরতে চুপারি কেকার দস্তে পর আবে সুরত জারি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু ভালো করে বুঝুন বাবার, আমি তাফসীর থেকে বলতেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু সৃষ্টির তত্ত্ব একটু আপনাদের সম্মুখে পেশ করব, তার কারণটা নবী সম্পর্কে আজকে বুঝতে চায় না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীকে এমন পানি দিয়ে তৈরি করেনি, কারণ পানিও ছিল না, আমাদেরকে মা বাপের পানির থেকে আমরা এক নম্বর গণেন, ভালো করে গণেন, বেগুন এক সমান করিয়েন না। দ্বিতীয় নম্বরে আল্লাহ আদম আলাইহিস সালামকে তো এই বছর মাটির থেকে, কিছু থেকে মাটির থেকে, দুই মা হাওয়াকে তৈরি করেছে আদম আলাইহিস সালাম বাম্পার করা বাঁকা হাঁড়ির থেকে, বাঁকা হাঁড়ির থেকে কত হইল, তিন নম্বর হাজা ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছে জিবরাইলের সঙ্গে দ্বারা, কিন্তু দিয়ে জিবরাইলের ফুক দিয়ে আল্লাহ কয় শাহ আমি কেমন সর্বশক্তিমান, যা চাই তা করতে পারি, যে যা চাই এটা করতে পারবো। এরপরে এরপরে যখন আসমান ছিল, পানি ছিল, মানুষ ছিল, সব কিছু ছিল, তখন সবাইকে তৈরি করলো, ঠিক না? মাটির দ্বারা আদমকে, ঈসা আলাইহিস সালামকে জিবরাইলের ফুকের দ্বারায়, এমনি ভাবে মা বাপের পায়ের দ্বারায়, মা আওয়াকে আদম আলাইহিস সালাম বাম পাতার হাড্ডির দ্বারায়। আরে যখন ছিল না আসমান, যখন ছিল না জমিন, ছিল না ছিল না কিছুই ছিল না, ছিল আল্লাহ আর কেউ নাই, তখন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করে কি জিনিস থেকে সৃষ্টি করলো? আল্লাহ বলে আমি আমার স্পেশাল নূর থেকে আমার বন্ধুকে তৈরি করে দিলাম। আমাকে আপনাকে পানি দিয়ে পাচ্ছে করলে মা বাপের, আর নবী পাকসন সে কথা তখন তার মা বাবা ছিল না,
বড় হুজুর ছিল, এত দেখান তো একটু আমাকে, একটু দেখান না। তাহলে নবী পাশা ইসলামকে আল্লাহ তৈরি করলেন যখন কিছুই ছিল না, ছিল না, আল্লাহর স্পেশাল নূর থেকে তৈরি করলেন। কি নূর? আর নবীর নূর থেকে ফেরেশতাদেরকে তৈরি করেছে, আর সবকিছু নবীর নূর থেকে তৈরি হয়েছে। আপনি বলবেন সবাই থেকে সবকিছু যদি নবীর নূর দ্বারা হয় তো এটা তো পাক হওয়ার কথা, পাক তো নিশ্চয়ই দেখাবো। শ্বশুর বাড়ি গেছেন, ভালো করে খাওয়াইছে, পোলাও কোরমা কুস্তা কাবাব, হ্যাঁ দেখেন পাক না, পাক নেই আপনার ফেটে যায়। এই 12 ঘন্টা আসিল ফেটের মধ্যে তারপরে বাইরে এসে, এটা কি রে খাইছিল তো পাক না পাক ওই বাইরে দেখে নাও কই জায়গাটা ওরকম বেজাল জায়গা। হ্যাঁ আল্লাহ আল্লাহ নবীর নূর, এটা আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন, এটা তোমাকে দিয়ে তুমি যে এটা রক্ষণাবেক্ষণা করো তো তোমার দাম বাড়বো, এটা রক্ষণাবেক্ষণ না করো তো নাফাকে বেরব। তাহলে আল্লাহ নূর, নবী খুদ নূর, আর উনকো মিলা নূর, ইয়ে দো মিলকার হুয়া নূর আলা নূর, আল্লাহুম্মা সাল্লি আলা কি হল আল্লাহর নাম কয়টা আমাদের কাছে, কয়টা আছে? 100 ধরনা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া 100 নাম আছে। এখানে আল্লাহ তো রহমান বলে নাই, মালিক বলে নাই, কুদ্দুস বলে নাই, সালাম বলে নাই, মুতাকাব্বির বলে নাই, আল্লাহ কয় মিনাল্লাহ, আল্লাহর নূর আছে, আল্লাহর ইসমে জাত, এটা হচ্ছে মূল নাম, এটা আল্লাহর নাম, এত বড় স্পেশাল নাম, একটা একটা করে বাদ দিলে তারপরে এটা নাম থাকে। আল্লাহ আলিফ বাদ দিলে লিল্লাহ, লাম বাদ দিলে লাহু, সেই আল্লাহ, এই লাম বাদ দিলে হু, সে আল্লাহ, সে আল্লাহ, এমন একটা ইসমে জাত, ইসমে জাতের নূর, জাতি নূর, স্পেশাল নূর, এই নূর দিয়ে আল্লাহ তৈরি করলো আমার নবীকে। তাফসীর মাওয়াহিবুল দুনিয়া, নবীর নূর সম্পর্কে আলোচনা করছে, তুই দেখতেছে মিন নূরি জাতিল্লাহ তাআলা, মিন নূর জাতি মাওয়াহিবুল দুনিয়া, দেখো কিতাব ভালো করে দেখো, এবার সৃষ্টির তত্ত্ব ফাইলে, হ্যাঁ আল্লাহ কি কয় আনসঙ্গ পড়ো, মা দল্লা সাহিবুকুম আমা গাওয়া, তোমাদের সাথী আল্লাহ কে, তোমাদের সাথী এ আবু জাহেল, এ আবু লাহাব, এ উতবা, রবিয়া, সাইবা, সত্তরেতে বিয়াদব, আর তোদের সঙ্গে আমার নবী আছে, তোদের মধ্যে দুনিয়াতে তো শিব আনছে, তোদের থেকে যুবক হয়েছে, তোদের থেকে বড় হয়েছে, তোদের থেকে ওহিদা দিয়েছে, তোদের থেকে সব কিছু করে যাচ্ছে, কোন জায়গার মধ্যে আমার বন্ধুর ত্রুটি পাইছত কিনা? হ্যাঁ পাইছ, দেশের মধ্যে ফলাসভা আছে, যুবকেরা আছে, কে কি করে না করে, আরে বন্ধু প্রমাণ আছে, ঠিক না বেশি, সৎসঙ্গে স্বর্গবাস, অসার সঙ্গে কোনটা খারাপ কোনটা বালা, কোনটা চরিত্র বালা কোনটা চরিত্র বালা না, কোনটা কি করে না করে, কোনটা মা বাপকে মানে না মানে সবার কাছে জানা আছে, ফারাল্লাদের কাছে জানা আছে না নাই, আছে, কিন্তু আল্লাহ কয় দে এই ফারাল্লা নবীর, তোদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার বন্ধুর কোন জায়গার মধ্যে তোরা দেখছো ছোটবেলা থেকে এই পর্যন্ত কোন জায়গার মধ্যে ত্রুটি আছে, আবু জাহেল কই আল্লাহর কসম কোন ত্রুটি নেই, হ্যাঁ কোরআনে পাক
সেটা হলো মানুষ না কেন, এটা বন্ধু আর একটাই কয় মানুষ না কেন বেরে মানি না যে তোরা বুঝোস না, হ্যাঁ মানলে আমাদের মর্যাদা সানি দিব মানলে আমরা মানে শেষ হয়ে যাবো গা, হ্যাঁ মানলে করে আমাদের দাম থাকতো না, আরে ব্যাগ করে বুঝে নাই দাম বেশি হইতো, হ্যাঁ দাম বেশি হইতো, স্বর্ণের খনিতে স্বর্ণ পড়ে থাকে কণা কণা বালুর মতো ঠিক না, এগুলাকে এখান থেকে তোয়ায় তোয়ায় লই আবার সুন্দর করে নিলে তারপরে এটা ইয়ের মধ্যে আলমারির মধ্যে আসে থাকে, লোহার সিন্দুকায় ঢুকে ঠিক না, বেশি দাম বেশি হয়েছে না কমেছে, আরে যদি নবীর কদম বসি করতি আবু জেহেলের আজকে সিন্নি পড়তো, আজকে তো লানত পড়তেছে সবাইকে লানত, হ্যাঁ এ আবু লাহাব তোর উপরে লানত কোরআনে পাক পড়ে যাচ্ছে, কেন নবীর কানেকশন করস নাই, তোরা কি সাধারণ মানুষ ছিলি যে খানায় কাবার দাম সবচাইতে বেশি, হ্যাঁ এই খানায় কাবার বাসিন্দা খাবায় কার হেফাজতকারী তোদের অনেক দাম, কিন্তু আমার নবীর সঙ্গে ব্যাধবি করার কারণে সাতটা দুল সাত আজকে তোমাদের আমাদের ইজ্জত আর সম্মান সে নির্ভর করে নবীর উপরে, এই যুবকেরা নবীর উপরে নির্ভর করে তোমার সম্মান, আজকে তোমার ইজ্জত নির্ভর করে নবীর উপরে, বলি কার দ্বারায়, দাউস কার দ্বারায়, কুতুব কার দ্বারায়, অন্যান্য নবীরা কার দ্বারায়, আমার নবীর দ্বারা, আজকে যারা ওরস করতেছো এটা কার দ্বারায়, নবীর কারণে, আল্লাহ আমাদের কবুল করুক, আমি আর সাথে যাই সাথী আছি না, হ্যাঁ কোনো কেউ নবীর কথা বলতে যাচ্ছে কোনো সাথী কোনো বন্ধু যা আছে এরা বলতে নবী এই জায়গাতে ভুল করছে, পারছে তবে আমাদের হুজুরের বর্তমানে একটু একটু ভুল করতে পারে, আমার থেকে অসুবিধা লাগে না, হ্যাঁ কি হয়ে রাজা নবী আমার বেশি কিছু নেই একটু ভুল করি, আর কাছে আসছি মাই বুড়ো মানুষ তো 107 বছর যে বুড়া তো আয়ু কিতাব দেখাইলি পিছিয়ে যাই না দেখছো, আর আল্লাহ যদি তোমার কিছু পর্যন্ত যদি বেলায়ত না হলে কি থাকে তুই আয় কিছু করবেন নাই আর শিক্ষার এখন লাভ লাভ হইতো না ভালো, হ্যাঁ তোমার ভাগ্য যদি ভালো হয় তাই এই সবে বরাত গেই সবে বরাত মানে ভাগ্য বরাত মানে বরাদ্দ করা হয়েছে তোমাদের ভাগ্য বরাদ্দ করা এই এক বছরের ভিতরে কি খাইবে কি ফেলবে কি করিবে বেকেন লেখা হয়ে ঠিক না, এটার নাম বরাত, এই যে বরাত আছে হাদিসের মধ্যে আছে কোরআন মধ্যে আছে বরাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলি কোরআন পাকের মধ্যে আছে ঠিক আছে, তো নবীর উপরে কেউ আরো মহব্বত নবীর পক্ষে গেলে সব আসান হয়ে যাব ঠিক, হ্যাঁ নবীর পক্ষে গেলে সব কেমনে যাবেন নবীর পক্ষে, একজন গাইডার লাগবো লাগবো নি হ্যাঁ লাগবো নি, হ্যাঁ তো গাইডার হলে কি নবীর আশিক আর নবীর আশিক হলে এটা এলেমের অভাব থাকে না, হাজার আলী কারামুল্লাহ তাআলা নবীর আশিক আবু বকর সিদ্দিক রাজের নবীর আশিক সাহাবায়ে কেরাম নবীর আশিক এরা বেলা হিসাব বেহেস্তি কোনো হিসাব কিতাব নাই, হ্যাঁ এদের কোনো হিসাব কিতাব নাই, কেন নাই নবীর কবুল করে নিয়েছে নবীও কবুল করে আল্লাহকে আমিও কবুল করলাম, এরা কেয়ামত পর্যন্ত মানে দামি সম্মানী হয়ে গেছে, কেন নবীর কারণে, কার কারণে নবীর কারণে, আহা এটা অন্য সময় কম নবী যখন নাকি একদম দুনিয়ার বাড়িতে যখন নাকি আসলো তখন কি অবস্থা ছিল, মা হালিমার ঘরে যখন গেল কি অবস্থা হইলো, সেখান থেকে বাইরে এসে কি অবস্থা হইলো, এগুলো একটার পর একটা যদি তাহলে 100 বছর যদি আমি হয়াত পাই আর বয়ান করলে শেষ হইতো না, এগুলো শেষ হইতো না ইনশাল্লাহ অন্য সময় ইনশাল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক, নবীর পক্ষে থাকবেন থাকবেন হাত তুলবেন নি কেন, তোমার জন্য
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।